Hi everyone, Shimla's Kitchen সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই মজার একটা চিকেন চিজ ডিনার রোল। এটা বাইরে থেকে যেমন দেখতে সুন্দর হয়, ভিতরেও অনেক সফট আর খেতে অসাধারণ হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। প্রথমে ব্রেডের ডোটা তৈরি করে নিব, তার জন্য নিচ্ছে হাফ কাপ পরিমাণ দুধ। দুধটা কুসুম গরম আছে, এখন দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, হাফ টেবিল স্পুন দিচ্ছি ইস্ট, 3 টেবিল স্পুন দিচ্ছি সাদা তেল, চাইলে আপনারা গলানো পাঁঠার 3 টেবিল স্পুন দিতে পারেন। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি, এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশাতে পারেন। এখন দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে একটু বেশি সফট হয়। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা প্রথম দিকে একটু আঠালো মনে হবে, ওই কিছুই নেই, এটা যখন সেট হয়ে যাবে তখন আঠালো ভাবটা চলে যাবে। আর ব্রেডের ডোটা একটু নরম হলেই ভালো, তাহলে ব্রেডটাও সফট হবে। আমি সামান্য একটু তেল মেখে নিয়েছি, এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ডোটাকে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে হালকা গরম জায়গায় রেখে দিবেন 1 ঘন্টার জন্য। ডোটা রেস্ট হতে হতে এদিকে আমি চিকেনের পুরটা রেডি করে নিব। তার জন্য একটা প্যানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা। এবার মিনিট খানেক ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2-3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়া। এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে, যাতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। সব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি 2 কাপ পরিমাণ চিকেন কিমা। আপনারা চাইলে হাড় ছাড়া মুরগির মাংস ছোট টুকরো করে নিয়ে ব্যবহার করতে পারেন। এখন কিমাটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, দিচ্ছি 7 মতো লবণ, হাফ টিস্পুন দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন, দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। এখন এই সব কিছুকে মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নিব। এখন ঢাকা খুলে অতিরিক্ত যে পানি বের হয়েছে সেগুলোকে শুকিয়ে নিব। কিমা রান্না হতে বেশি সময় লাগে না, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি, আর এটাকে ঠান্ডা করে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে এর ভিতরে বাতাসটা চলে যায়। একটা খোলা জায়গায় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে করে ব্রেড খুব ভালো হয় আর সফট হয়। চিকেন চিজ রোলগুলো ব্যাক করার জন্য একটা ওভেন প্রুফ বাটিতে তেল লাগিয়ে নিচ্ছি, চাইলে আপনারা বাটারও লাগিয়ে নিতে পারেন। ডোটাকে এভাবে দুই হাতে সাহায্য টেনে টেনে মথে নিতে পারেন। আমি প্রায় 6-7 মিনিটের মতো মথে নিয়েছি। এখন সমানভাবে লেচি করে নিব, আপনারা বড় ছোট নিজের পছন্দ অনুযায়ী করে নেবেন। এবার একটা করে লেচি নিয়ে ছোট রুটির মতো করে বেলে নিব। বেলার সময় আমার কোনো অতিরিক্ত আটা বা ময়দার প্রয়োজন হয় নাই, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে একটু তেল লাগিয়ে নিতে পারেন। এখন পাতলা করে বেলে নিচ্ছি, এটা ব্যাক করার পর আরও ফুলবে। বেলে নেওয়ার পর মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি চিকেনের পুর, একটু বেশি করেই দিব, এতে করে খেতে অনেক মজার হয়।
এর উপরে মজারেলা চিজ আর চেডার চিজ দিয়েছি। আপনারা পছন্দের যে কোনো চিজ দিতে পারেন, আবার যদি বাসায় চিজ না থাকে না দিলেও হবে, তবে চিজ দিলে অনেক বেশি মজার হয়। আমি একটু বেশি করে দিচ্ছি কারণ আমার ছেলের খুব পছন্দ। এবার খুব সাবধানে চারপাশ থেকে নিয়ে ফোল্ড করে নিব। আমি প্রথমে দুই পাশ থেকে নিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি, এরপর বাকি দুই পাশটা একটু টেনে নিয়ে এভাবে কভার করে নিব। এমনভাবে কভার করে নিতে হবে যাতে রোলের কোনো অংশে ফাঁকা না থাকে। তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কভার করে নেওয়া হয়ে গেছে। এবার তেল মাখানো বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে আর একটা রোলে উপরে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো। এখন এটাকে আগেরটার মতো ঠিক একইভাবে ফোল্ড করে নিব। ঠিক একইভাবে করে এখানে সবগুলো ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার রোলগুলোকে কভার করে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলার পাশে বা গরম জায়গায় রাখতে হবে না, নর্মাল জায়গায় রাখলে হবে, এতে করে রোলগুলো একটু ফুলে উঠবে। এখন ডিমের কুসুম নিয়ে উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। চাইলে আপনারা ডিমের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ব্রাশ করে নিতে পারবেন, এতে করে ব্যাক করার পর উপরে সুন্দর একটা কালার আসবে। এখন উপরে কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এর পরিবর্তে কালো জিরাও দিতে পারবেন। এখন এটাকে ব্যাক করতে দিচ্ছি 25 থেকে 30 মিনিটের জন্য। আমি একটা চুলায় করে দেখাবো, তার জন্য একটা প্যানে নিচে পেপার ভিজিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন রোলের প্লেটটা বসিয়ে দিব, একদম লো হিটে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য ব্যাক করে নিব। এদিকে আমার ওভেনের রোলগুলো ব্যাক করা হয়ে গেছে, উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরটা চিকচিক করা আর দেখতেও খুব সুন্দর হয়। এখন চুলারটার কি অবস্থা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা হতে প্রায় 20 মিনিট লেগেছে আমার। এখন কাছে থেকে দেখাচ্ছি রোলগুলো দেখতে কেমন হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আমি বানিয়েছি বলে বলছি না, নিজে বানাইলেই বুঝতে পারবেন বেকারির স্বাদটা যেন ঘরেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর ফুলছে। একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন কতটাই ইয়ামি হয়েছে। এখন চুলায় যেগুলো করেছি সেটাকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন এটাও কতটা ফুলছে আর সফট হয়েছে, দুইভাবেই করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।